বন্ধুরা এটা হলো রাধার বাড়ি আর রাধার পরিবারে এখন সবাই ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আর এখানে রাধার গরুটা সকাল সকাল ডাকতে থাকে আওয়াজ পেয়ে গুড্ডু ঘুম থেকে উঠে পড়ে তারপর গুড্ডু মাধুরীর সাথে খেলা করতে থাকে তখনি হঠাৎ করে গুড্ডুর প্রিয়ার কথা মনে পড়ে আর সে প্রিয়াদের বাড়িতে যাওয়ার চেষ্টা করে আরে বন্ধুরা গুড্ডু তো খুব ছোট ওকে একা একা প্রিয়াদের বাড়িতে যেতে পারবে গুড্ডু একদম তাদের বাড়ির রাস্তার সামনে চলে আসে সেখানে অনেক গাড়ি ঘোড়া চলছিল এত গাড়ি ঘোড়া চলছিল বলে গুড্ডু রাস্তা পার হতে পাচ্ছিল না দেখি মাধুরী ছুটতে আসে গুড্ডুকে আটকানোর জন্য মাধুরী গুড্ডুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু গুড্ডু কিছুতেই ঘরে না গুড্ডু তখন একা একাই রোড পার হওয়ার চেষ্টা করে আরে দেখেছ ছোট ছোট বাচ্চারা কিভাবে রোড দিয়ে চলাফেরা করছে বাড়ির লোকেদের তো কোনো খোঁজ খবরই নেই আরে বাচ্চা সাইড হয়ে যাও সাইড হয়ে যাও তখনই সেখান দিয়ে প্রিয়া আসছিল চলো আমি যাই রাধা আন্টির বাড়িতে গুড্ডু ভাইয়ের সাথে খেলা করব। আজ তো আমার স্কুল ছুটি আরে গুড্ডু ভাই কোথায় আরে গুড্ডু ভাই তো দেখছি রাস্তার দিকে যাচ্ছে আরে গুড্ডু ভাই গুড্ডু ভাই তুই রাস্তার দিকে কোথায় যাচ্ছিস দেখতে পাচ্ছিস না কত গাড়ি ঘোড়া চলছে আরে গুড্ডু ভাই দেখ রাস্তার ধারে কত গাড়ি ঘোড়া চলছে চল না চল আরে গুড্ডু ভাই গুড্ডু ভাই সর খান থেকে আ এখানে প্রিয়া গুড্ডুকে তো বাঁচিয়ে ফেলে কিন্তু প্রিয়ার খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আরে এটা আমি কি করে ফেললাম এবার তো জেল যাওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে না চলো পালাই এখান থেকে তখনই সেখানে গুড্ডু ছুটে ছুটে আসে আর প্রিয়াকে এই অবস্থায় দেখে কান্না করতে থাকে ডাক খুব জোরে লেগেছে আমার তারপর গুড্ডু দৌড়তে দৌড়তে কোথাও একটা যেতে থাকে আরে এই গুড্ডু কোথায় যাচ্ছে আচ্ছা তাহলে গুড্ডু পট্টি আনতে গেছিল মনে হয় পিয়ার মাথায় বাঁধবে ও আরে গুড্ডু তো খুবই চালাক তারপর গুড্ডু প্রিয়ার মাথায় একটা পট্টি বেঁধে দেয় সত্যি গুড্ডু তো খুবই বুদ্ধিমান গুড্ডু কত সুন্দর করে প্রিয়ার মাথায় পটি বেঁধে দিয়েছে তারপর গুড্ডু দৌড়োতে দৌড়োতে তার বাবার কাছে যেতে থাকে তার বাবাকে ডাকার জন্য আর এখানে মাধুরী প্রিয়াকে এই অবস্থায় দেখে খুবই কষ্ট পায় তারপর মাধুরী প্রিয়াকে তার পিঠের উপর বসিয়ে নিয়ে যেতে থাকে আর এখানে গুড্ডু তার বাবাকে ডাক দিচ্ছিল আরে আরে গুড্ডু শোনো তুমি কেন এত সকাল সকাল ডাক দিচ্ছ শোনো আর এখানে গুড্ডু তারপর রাধাকেও ডাক দেওয়ার জন্য তাড়াতাড়ি করে ছুটে যেতে থাকে আরে আরে হ্যাঁ গুড্ডু শোনা উঠছি উঠছি হো আরে গুড্ডু শোনা তুই এত সকাল সকাল কেন উঠে পড়িস হ্যাঁ উঠছি উঠছি দাঁড়া হো আরে গুড্ডু শোনা কী হয়েছে এত সকাল সকাল এইভাবে ডাকছো কেন তুমি তো এইভাবে কখনও আমাদেরকে ডাক দাও না আরে হ্যাঁ গো গুড্ডুর বাবা গুড্ডুর আবার কি হলো কি হলো সোনা তোমার কি অ্যাপ এছে আর এখানে গুড্ডু তার মা বাবাকে কিছু বোঝানোর চেষ্টা করে আরে গুড্ডু সোনা তুমি কি বলতে চাইছো বাবা তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না আরে গুড্ডু সোনা এসো এসো আমার কোলে এসো বাবা তুমি কি বলতে চাইছো না গুড্ডু সোনা এবার বলো তুমি কি বলতে চাও মা তোমার কথা সব বুঝবে আর এখানে মাধুরী প্রিয়াকে তার পিঠের মধ্যে শুইয়ে নিয়ে আসতে থাকে আরে আরে এটা কি আরে এটা কি আমাদের প্রিয়া আরে হ্যাঁ রাধা এটা তো প্রিয়া প্রিয়ার এই অবস্থা কি করে হলো মাধুরী হয়েছে আরে আরে হ্যাঁ গুড্ডুর গুড্ডুর বাবা বাবা এটা তো আমাদের প্রিয়া প্রিয়ার এই অবস্থা কি করে হলো তুমি কিছু করো তাড়াতাড়ি কিন্তু প্রিয়ার এই অবস্থা কি করে হলো আরে কত রক্ত বেরোচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না তারপর রাধার স্বামী প্রিয়াকে কলে কোলে তুলে নেয় আরে রাধা আমাদের তাড়াতাড়ি কিছু একটা করা দরকার দেখো না প্রিয়ার অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে প্রিয়াটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুবই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট তাড়াতাড়ি করে ওকে আমি খাটিয়ায় শুয়ে দিই হ্যাঁ গো গুড্ডুর বাবা তুমি প্রিয়াকে খাটিয়াতে শুয়ে দাও আর যাও তাড়াতাড়ি করে একটু ডাক্তারকে খবর দাও আর হ্যাঁ হ্যাঁ রাধা তুমি ঠিকই বলেছ আমি এখনই গিয়ে ডাক্তারকে খবর দিচ্ছি প্রিয়াকে তো হসপিটাল অবধি নিয়ে যাওয়ার সময়ও পাবো না ওকে আগে বাড়িতেই ট্রিটমেন্ট করাতে হবে হসপিটাল তো আমাদের গ্রামের থেকে অনেক দূরে প্রিয়া শোনা তুমি একদম চিন্তা করো না হ্যাঁ আমরা আছি তোমার পাশে আমি তাড়াতাড়ি করে যাই নার্স দিদিকে খবর দিই আর রাধা হ্যাঁ আরেকটা কথা আমি তো এটাই বুঝতে পারছি না যে প্রিয়ার যদি অ্যাক্সিডেন্টই হয়ে থাকে তাহলে ওর মাথায় পট্টিটাকে বাঁধল হ্যাঁ গো গুড্ডুর বাবা আমিও তো সেটা বুঝতে পারছি না সবার প্রথম তো গুড্ডুই আমাদেরকে ডেকে নিয়ে আসলো আর আমাদেরকে ও কিছু বলারও চেষ্টা করছিল আমরাই বুঝতে পারছিলাম না বলো না গুড্ডু সোনা একটু বলো কি করে হলো প্রিয়া দিদির এরকম তুমি কি দেখেছো আরে গুড্ডু কী করে বলবে ও তো খুবই ছোটো এখনও কথা বলতে পারে না ঠিক করে আরে ওসব ছাড়ো তো রাধা আগে প্রিয়ার দিকে দেখো আমি তাড়াতাড়ি করে যাই নার্স দিদিকে গিয়ে খবর দিই দেখি উনি আসতে পারে কি না এখন আর রাধা তুমি প্রিয়ার খেয়াল রেখো ঠিক আছে আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা তাড়াতাড়ি যাও তারপর রাধার স্বামী তাড়াতাড়ি করে নার্স দিদিকে ডাকতে যেতে থাকে তুই আসো না তুমি একদম ভয় পেও না হ্যাঁ তোমার আঙ্কেল গেছে ডাক্তার দিদিকে ডাকতে তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে দেখবে তখনই রাধার বাড়িতে কুসুম চলে আসে আরে দেখেছো এই প্রিয়াটাকে আমি কতবার বারণ করলাম যে সাত সকালে খেলতে যাস না এখনো বাড়িতে ফেরার নাম নেই নিশ্চয়ই গুড্ডুর সাথে খেলা করছে এ রাধা প্রিয়াটা কি তোদের বাড়িতে এসেছে নাকি ওই চিঙ্কিদের বাড়িতে হ্যাঁ আরে দিদি তুই এসেছিস তাড়াতাড়ি দেখ প্রিয়ার কি হয়েছে আরে রাধা তুই কি বলছিস এগুলো আরে এটা তো আমার প্রিয়া প্রিয়া শোনো তোর কি হয়েছে প্রিয়া কি হয়েছে রাধা আমার প্রিয়ার কি হয়েছে আরে দিদি তোকে কি বলবো আমরাও ঠিক করে জানি না যে প্রিয়ার সাথে কি হয়েছে আরে কি বলছিস তুই কিছু জানিস না হ্যাঁ প্রিয়াটা তো তোদের বাড়িতে এসে এরকমটা হলো হ্যাঁ দিদি সত্যি বলছি হঠাৎ করে গুড্ডু সকাল সকাল আমাদেরকে ডাকতে শুরু করে তারপর আমরা সবাই উঠে দেখি মাধুরী কোথা থেকে যেন এই প্রিয়াকে পিঠে করে নিয়ে আসলো আরে রাধা দেখ আমার তো খুবই চিন্তা হচ্ছে আমার মেয়েটার সাথে এটা কি হয়ে গেল আমার মেয়েটা তো সকাল সকাল একটু খেলতে বেরিয়েছিল আমি কত করে বারণ করলাম তবু শুনলো না আরে দিদি নিজেকে সামলা গুড্ডুর বাবা গেছে প্রিয়ার জন্য ডাক্তার আনতে আরে রাধা কি করে চিন্তা করবো না বলতো দেখ আমার সুস্থ মেয়েটাকে এখন আমি এই অবস্থায় দেখবো তোদের বাড়িতে এসে আমি তো ভাবতেও পারিনি আমার শোনা মেয়েটা ও টোট প্রিয়া শোনা ও টোট দেখ তোর মা চলে এসেছে সব ঠিক হয়ে যাবে ও টোট শোনা ওট আরে দিদি তুই এত চিন্তা করিস না গুড্ডুর বাবা তো গেছে নার্স দিদিকে ডাকতে এক্ষুনি দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে নিজেকে সামলা আর এখানে রাধার স্বামী নার্স দিদিকে নিয়ে চলে আসে দিদি তাড়াতাড়ি আসুন দেখুন আমাদের কি হয়েছে আরে প্রিয়ার এরকম ঘটনা কি করে ঘটলো আরে নার্স দিদি কিছুই বুঝতে পারছি না আসুন আপনি তাড়াতাড়ি আসুন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলুন আরে দিদি ওই দেখ নার্স দিদি চলে এসেছে তুই আর চিন্তা করিস না এবার আমাদের প্রিয়াশোনা ঠিক হয়ে যাবে আরে নার্স দিদি তাড়াতাড়ি আসুন দেখুন আমার মেয়েটার কি হয়েছে আমার মেয়েটা কথা বলছে না কখন থেকে আরে হ্যাঁ কুসুম আমি এক্ষুনি দেখছি প্রিয়াকে প্রিয়ার কি হয়েছে তুমি প্রথমে কান্না বন্ধ করো প্রিয়া নালে খুবই কষ্ট পাবে চলো গিয়ে দেখি প্রিয়াটার কি হয়েছে আরে প্রিয়া তো দেখছি অনেকটা মাথা ফেটে গেছে আর দেখে তো মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে কোনো বড় গাড়ি টক্কর মেরেছে ওকে আরে তোমরা সবাই কান্না বন্ধ করো আমি এক্ষুনি প্রিয়ার মাথায় মলম লাগিয়ে দিচ্ছি প্রিয়া ঠিক হয়ে যাবে আরে নার্স দিদি যা করার তাড়াতাড়ি করুন যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমার আরে হ্যাঁ হ্যাঁ নার্স দিদি আপনি তাড়াতাড়ি করে প্রিয়া ট্রিটমেন্ট শুরু করুন বেচারি প্রিয়ার যেন কতই না কষ্ট হচ্ছে কোন গাড়ি যে ওকে টক্কর মারলো একবার ধরতে পারি তারপরে তো ওর খবর নেব আমি প্রথম তো অ্যাক্সিডেন্ট করবে তারপর পেশেন্টকে ওইভাবেই রাস্তায় রেখে চলে যাবে এর ওপর তো আমি আইনি পদক্ষেপ নেবই হ্যাঁ হ্যাঁ এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াই উচিত আরে হ্যাঁ একটা কথা ওকে পট্টিটা খেয়ে বেঁধে দিয়েছে এই পট্টিটা সময় মতো বাধার কারণে খুবই ভালো হয়েছে এই 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 বাস হয়ে গেল আচ্ছা আমি প্রিয়া ট্রিটমেন্ট করে দিয়েছি আমি মলমও লাগিয়ে দিয়েছি আর ওই পট্টিও বদলে দিয়েছি হ্যাঁ একটু একটু রক্ত তো বেরিয়ে গেছে বাস ওকে ভালো মন্দ ফল টল খাওয়াতে হবে আর কি তাহলেই ও তাড়াতাড়ি করে রিকভার করবে চলো ভালো কথা কিন্তু প্রিয়ার এখনও জ্ঞান ফিরল না কেন আরে ওটা চিন্তা করবেন না এক্ষুনি পাঁচ দশ মিনিটের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে ওর একটু বেশি খেয়াল বাস রাখবেন কিন্তু আরে দিদি তুই শুনেছিস প্রিয়ার জ্ঞান ফিরে আসবে প্রিয়ার কিচ্ছু হয়নি আর ভয়েরও কোনো কারণ নেই বাস প্রিয়ার একবার জ্ঞান ফিরুক আমি ওকে ফল টল সব কিছু খাওয়াবো আপেল কমলা লেবু কিছু ফল টল বেশি করে খাওয়ালে ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রাধা তুমি ঠিকই বলেছো ওকে খুব ভালো করে ফল টল খাওয়াবে ঠিক আছে এতে ওর শরীর খুব ভালো সুস্থ থাকবে তখনই প্রিয়ার জ্ঞান ফিরে আসে। মা মা তুমি তুমি কোথায় 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 আরে আমার তো জ্ঞান ফিরে এসেছে হ্যাঁ হ্যাঁ প্রিয়াশোনা আমি এখানেই আছি বলো বলো কি হয়েছিল তোমার সাথে আরে এই তো প্রিয়ার জ্ঞান ফিরে এসেছে আরে বা প্রিয়া তুমি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছ এখন আর ভাইয়ের কোনো কারণ নেই আরে তো জ্ঞান ফিরে বা প্রিয়াশোনা কেমন আছো তুমি আর হ্যাঁ বলো তোমার সাথে কি হয়েছিল কি করে এই অবস্থা তোমার আরে বেশি কিছু মনে পড়ছে না। তবে আমার এটা মনে আছে যে আমি গুড্ডু ভাইকে সরাতে গেছি তখনই একটা ট্রাক এসে তারপর আমার আর কিছু মনে নেই আচ্ছা তাহলে আমি ঠিকই ধরেছিলাম যে কোনো বলদ একটা গাড়িওয়ালারই কাজ এটা হ্যাঁ হ্যাঁ আমিও ঠিকই ধরেছিলাম আচ্ছা ঠিক আছে এখন ভয়রার কোনো কারণ নেই আমি আসছি হ্যাঁ আমাকে অন্যান্য পেশেন্টকেও দেখতে হবে কোনো দরকার পড়লে আমাকে আবার ডেকে নেবেন আরে প্রিয়া শোনা আরেকটা কথা হ্যাঁ তোমার মাথায় এই পট্টিটা কে বেঁধে দিয়েছিল। আমরা যখন তোমাকে দেখলাম তখন দেখলাম এই পট্টিটা তোমার মাথায় বাধা আরে কে বদলো আরে হ্যাঁ আঙ্কেল আমি জ্ঞান হারানোর আগে আমি শুধু শেষবার গুড্ডু ভাইকেই দেখেছিলাম আমার মনে হয় বোধে গুড্ডু ভাই আমাকে এটা বেঁধে দিয়েছে আরে তাই প্রিয় সোনা আরে বা আমার গুড্ডু সোনা তো খুবই বুদ্ধিমান আমার সোনা ছেলে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ